শুনেছিলাম রাজার হস্তকরে সমস্ত কাঙালের ধন চুরি, আজ এ বাংলায় দেখছি 100 দিনের টাকা। অর্থাৎ প্রতিদিন যারা খেটে খায়, রোজ লোকাল ট্রেনে চড়ে, লোকাল বাসে চড়ে, পায়ে হেঁটে ঘোরে, সেই মানুষের টাকাগুলো চুরি করে নিয়েছে, অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। আলোচনায় আসবো আমি প্রথমেই দেবব্রতদা দিয়ে শুরু করি। দেবব্রতদা, একটা প্রশ্নের উত্তর দিন, চশমাটা পরে নিন, আর আর একদম মানুষের স্বার্থে আপনি উত্তরটা দিন, যে পরিষ্কার হয়ে যাচ্ছে 2 কোটি টাকা একটা পঞ্চায়েত যদি তছরূপ করে, তাহলে গোটা রাজ্য জুড়ে কত কোটি টাকা তছরূপ হয়েছে? আপনি পেন এনেছেন, খাতাটা আমি দিচ্ছি, আপনি হিসাব করে বলুন কত কোটি টাকার দুর্নীতি হয়েছে 100 দিনে। মানুষ জেনে গেছে, 20 সেকেন্ড। আইটি, ইডি, সিবিআই, বিজেপি, 3 ঘরজামাই, যে ঘরজামাইকে তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে না পেরে সারা ভারতবর্ষে একমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির সাথে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে বিভিন্ন নির্বাচনে, একমাত্র মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের মধ্যে। কারণ আমরা দেখেছি ক্ষয়িষ্ণু কংগ্রেস, কংগ্রেস বিজেপির সাথে পারছে না, সেইখানে বিজেপি তাদের ছলে চোখ রেখে লড়াই করুক, তাতে কোনো অসুবিধা নেই। কত টাকা দুর্নীতি হচ্ছে সেটা বলুন, কত টাকা দুর্নীতি, উত্তরপ্রদেশে কত টাকা দুর্নীতি, কত টাকা, 100 দিনের কাজ এখানে কারা করেন, 100 দিনের কাজ এখানে কারা করেন, হাত তুলুন, কার 100 দিনের জব কার্ড রয়েছে, আমি তার কাছেই যাব। 100 দিনের কাজ এখানে কেউ যদি করে থাকেন, হাত তুলুন, 100 দিনের কাজেও টাকা চুরি হচ্ছে, কি বলবেন দাদা, কি বলবেন? চাকরি চুরি, চাল চুরি, 100 দিনের কাজের টাকাও চুরি, কি বলবেন দাদা? আমি ওসব বিষয়ে বলতে পারি, কি বলবেন? কি বলছেন, কি বলছেন? চোরকে ধরতে বলছেন, কত চোর বুঝতে পারছেন, চাল চাকরি আবার 100 দিনের টাকা হচ্ছে টাকি সম্রাট। দেখুন, মমতা করেছেন, হিসাব করেছেন, করেছেন হিসাব, কত কত কত, এ তো সাদা খাতা, সাদা খাতা, হিসাবেও চুরি, হিসাবেও চুরি। নির্মলা সীতারামন সংসদে দাঁড়িয়ে বলছেন ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট, যে কোনো প্রকল্পের টাকা কত টাকা ব্যবহার করা হচ্ছে সেই টাকার হিসাব এই রাজ্য সরকার দেয়নি, হিসাব চুরি। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনের আগে বলেছিল না, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে চাকরি পৌঁছে দেবে। আজকে সালটা 2024, আমরা কি দেখতে পাচ্ছি? ওই দুয়ারে দুয়ারে রেশনের, ওই রেশনের টাকা, দুয়ারে দুয়ারে চাকরির টাকা আজকে লুট করার দায়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীর দুয়ারে ইডি সিবিআই পৌঁছে গেছে। আমি সোমনাথ দাস মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, উনার যদি সৎ সাহস থাকে প্রেস কনফারেন্স করে বলুক যে তৃণমূল কংগ্রেসে একটা নেতা নেত্রীর নাম যার দুয়ারে ইডি সিবিআই পৌঁছতে পারে না, সুরক্ষিত আছে একটা নেতা নেত্রী। আগে ওনাকে জিজ্ঞেস করুন যে ওনার ইডি সিবিআই, ওনাদের যে আমরা বারবার দেখছি অভিযোগ আর অভিযোগ আর অভিযোগ বলছে তো সব, সবেতেই এখন অভিযোগ অভিযোগ, কিন্তু কোনো কিছুই প্রমাণ হচ্ছে না, কেউ একটা অভিযোগ করে দিলে। আমরাও তো বলছি ইডি সিবিআই যদি সমানভাবে ব্যালেন্স রেখে সবার কথা শুনে নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমরাও তো বাংলার মানুষও তো কাদের কথা শুনবে যারা চাকরি চুরিতে অভিযুক্ত, কাদের কথা শুনবে যারা চাল চুরিতে অভিযুক্ত, কাদের কথা শুনবে যারা 100 দিনের টাকা, এই গরিব মানুষের টাকা যারা লুট করেছে তাদের কথা শুনবে? অভিযোগ তো হচ্ছে যে শুভেন্দু বলছে তো সবই সবই অভিযোগ। আরে বাবা, আপনার অভিযোগ, আপনার ইডির মধ্যে অভিযোগ, আপনার ইডি সিবিআই অভিযোগ, একটা সব ভালো জিনিস কি বলুন তো, দুজনেই বিজেপি কে জায়গা করে দিচ্ছেন বলার জন্য। আমাকে বলতে দিন, আমরা তো অভিযোগ করছি শুভেন্দু অধিকারী ব্যাপারে, ওর বাড়িতে কি ইডি সিবিআই নিরপেক্ষভাবে কাজ করে দেখা, শুভেন্দু অধিকারী সরকার চলছে। আরে বাবা, ওর সরকার চলছে দাদা, কার সরকার চলছে, কার সরকার চলছে বাংলায়, বাংলায় বাংলায় কার সরকার চলছে, বাংলায় বাংলায় কাদের কার সরকার চলছে, কে সরকার চালাচ্ছে তৃণমূল? চাল চুরি হলে, চাকরি চুরি হলে, 100 দিনের টাকা চুরি হলে অভিযোগ মানে দায় কাদের কাছে? সরকারের, তৃণমূল সরকারের। কি মনে হচ্ছে রাজ্যে হচ্ছে হচ্ছে না, সব চুরি চুরি, কি হচ্ছে না, চুরি হচ্ছে, কি হচ্ছে না, চুরি হচ্ছে, কি হচ্ছে পার্ট, কি হচ্ছে, কি হচ্ছে, চুরি হচ্ছে, চুরি শোনা যাচ্ছে না, কি হচ্ছে, চুরি হচ্ছে, বাংলার মানুষ জোর করে চিৎকার করে বলছে চুরি হচ্ছে। ওদের সবাইকে জিজ্ঞেস করুন কেউ 15 লাখ টাকা পেয়েছে, প্রধানমন্ত্রী জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন প্রধানমন্ত্রী 15 লাখ টাকা দেবে বলেনি, বলেনি, কেন মিথ্যা জার করছেন পৃথিবীরা? দেখুন, বাংলার মানুষ, বাংলার যুবক, বাংলার প্রজন্ম বিভিন্ন সময়ে আমরা প্রাকৃতিক দুর্যোগ দেখতে পেয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই মুহূর্তে আমরা রাজনৈতিক দুর্যোগ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, আবার তারপরে দেখতে পাচ্ছি বাংলার পুলিশ মন্ত্রীর নামই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলের চুরিই বর্ষা, এবং এই করে আমরা দেখতে পেলাম কি হলো, তৃণমূলের 3 রকম নেতা তৈরি হলো, কেউ জেলে, কেউ বেলে, আর বর্তমানে কেউ গেল বলে। আমরা জেলে দেখতে পাচ্ছি
অর্থ মানিক কেষ্ট এদেরকে, আবার কেউ দেখছি বেলে অর্থাৎ চোর কুণাল চোর সুদীপ, আর কেউ এখন যাবে বলে অর্থাৎ বলো না যে তোমরা যদি এখন তোমাদের মেরুদণ্ড সোজা থাকে পরিষ্কার হয়ে এমপি দেরকে বার করে দিয়ে তোমরা আইন পাস করছো, তোমরা ইডি সিবাইকে ইউজ করছো, বলো তোমরা রাজনৈতিক ভাবে এমপি 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 রূপদাঙ্ক যখন নির্মলা সীতারামন আমাদের দেশের অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছে এই তৃণমূল সরকার ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট, ভালোভাবে বুঝুন আমার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর থেকে শুরু করে মালদার দর্শকরা যারা দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ ধরুন 100 টাকা পাঠালো ভারত সরকার, সেই 100 টাকার হিসাব যদি রাজ্য সরকার না দেয় তাহলে পরের প্রকল্পের টাকা কিভাবে দিতে পারে? এটা একটা ফেডারেশন স্ট্রাকচার দাদা, কি মনে হয় হিসাব না দিলে কেউ টাকা দেয়? আপনি আপনার বাড়ির ছেলেদের টাকা দেবেন হিসাব না দিলে? হ্যাঁ, এটা এটা বলুন তাহলে কি হয়েছে? 100 দিনের টাকাগুলো দেখতে পাচ্ছি সব চুরির অভিযোগ উঠছে, কি বলবেন দাদা? ঠিকই তো, সাধারণ মানুষ বলছেন আজ এই দুই দলের রাজনৈতিক নিজের রাজনৈতিক বাজার গরম করার জন্য মানুষকে বঞ্চিত রেখেছে। এই যে 100 দিনের কাজ কারা চালু করেছিল? কংগ্রেস চালু করেছিল। এই ভারত জোড়ো যাত্রা আমি রাহুল গান্ধীর সাথে দেখা করে বলেছে যে রাহুল গান্ধী আপনাদের সরকার ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত 100 দিনের কাজ চালু করেছে, কিন্তু এই দুইজনে মিলে একজনে চুরি করছে, চোরটা ধরার কাজ কার? বিজেপির। তো এতদিন কি করছিল? এখন ভোট এসছে তো ইডি এসছে, কেন মাননীয়ার অনুপ্রেরণায় এখানে চুরি হয়েছে? তোমরা না না রাহুল গান্ধীর সাথে কি চোরটা হচ্ছে? রাহুল গান্ধী ছিল চোরটা, আপনারা তো সব করেছে ভাই, আমাদের মানুষের তো সব করেছে, মানুষের সাথে চোরটা আছে, মানুষের সাথে সব চোর নিয়ে ইন্টারেস্ট হয়। আমরা আজকে একটা প্রশ্নই করতে চাই, রাগ ঢাক না রেখে আপনারা বলুন, চাল চুরির অভিযোগ, চাকরি চুরির অভিযোগ, এবার 100 দিনের টাকা দাদা, গ্রামের মানুষ আপনারা আমার দর্শকরা যারা দেখছেন, আপনারা কাজ করেছেন এত বছর বসে রয়েছেন, আপনারা ভাবছেন যে ভারত সরকার টাকা দেয়নি, তা নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন টাকা এসেছে 2019 সালের থেকে। এই WBCS অফিসার যাদের বাড়িতে আজ ইডি গেছে সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে এই সরকার সেই টাকা বেনামি অ্যাকাউন্টে ঢুকিয়েছে, অন্য ভুয়ো অ্যাকাউন্টে ঢুকিয়েছে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে সবথেকে বড় কথা, 2015 সালে 100 দিনের কাজে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভাষণ দিয়েছিলেন, এবং কি ওই 100 দিনের কাজের প্রকল্প টাকাটা হেও করেছিল, ছোট করেছিল, আস্তে আস্তে দিনের পর দিন 100 দিনের যে বরাদ্দ বাজেটে কমিয়ে দিচ্ছে দিনের পর দিন। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একাধিকবার অভিযোগ করছে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিরোধী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা দেগঙ্গায় 100 দিনের কাজের জন্য আন্দোলন করেছিলাম, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলদাস পুলিশ আমাদের নির্মমভাবে অত্যাচার করে বিজেপি অ্যারেস্ট করেছে, শুধু মমতা ব্যানার্জিকে উড়িয়ে বলা জঙ্গি আন্দোলনে বিজেপি দিয়েছে বিজেপি নাম করে আইএসএফ এর মুখপাত্রকে দেবুদা একবার আইএসএফ এর মুখপাত্রকে দেবুদা ইনস্ট্রাকশন দিচ্ছে যে আইএসএফ কিভাবে কথা বলবে, কি করছেন?